থাকবেন বলেন সুহান আল্লাহ তাহলে রসুল কারিমসালাম আদর্শ হলো মুক্তির বিরুদ্ধে কথা বলা মুক্তির পক্ষে না বিপক্ষে বলেন বিপক্ষে আপনি যদি রসুল্লাহ সাল্লামের পক্ষের লোক হন আপনি যদি রসুল্লাহ সাল্লামের পক্ষের কর্মসূচিতে হাত দেন আপনাকে মুক্তির বিপক্ষে থাকতে হবে আর আপনি যদি বিপক্ষে যান তাহলে আপনি হাসরেও বিপক্ষে থাকবেন কবরেও বিপক্ষে এ দুনিয়াতেও আপনার জীবনে কোনোদিন শান্তি আসবে না সম্মানিত হাজিরিন তাহলে এটা একটা আদর্শ রসলে কারিম সাল্লামের আদর্শ ছিল তিনি মানুষকে বুঝাতে চেয়েছেন ও মানুষেরা মানব রচিত সংবিধান দ্বারা মানুষের তৈরি আইন দ্বারা মানুষের তৈরি আইন মানুষকে শান্তি দিতে পারবে না এই মানুষ আমরা আল্লাহ তৈরি করেছি আমাদেরকে এর বিধান দিবে একমাত্র আল্লাহ বলেন সুহান আল্লাহ এখন ধরেন স্যাম্পনি মোবাইল স্যাম্পনি মোবাইল স্যাম্পনি কোম্পানি মোবাইল তৈরি করার পরে একটা ক্যাটালগ একটা বই দেয় যে এই মোবাইলটা এই 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 নিয়মে চলবে আপনি যদি সেই যে নিয়মটা বলে দিয়েছে তার বাইরে যদি নিয়ম দেওয়া চালান মোবাইলটা চলবে চলবে না স্যাম্পনি কোম্পানি মোবাইল তৈরি করেছে স্যাম্পনি মোবাইলটা কেমন ভাবে চলবে বিধানটা কে দিবে স্যাম্পনি কোম্পানি দিবে স্যামসাং কোম্পানি মোবাইল তৈরি করবে সেই মোবাইলটা কেমনে চলবে এটা বিধান কে দিবে স্যামসাং দিবে নোকিয়া মোবাইল তৈরি করেছে নোকিয়া কোম্পানি এই নোকা মোবাইলটা কেমনে চলবে কিভাবে চলবে বিধান কে দিবে নোকিয়া কোম্পানি দিবে আমরা কে তৈরি করেছেন কে আল্লাহ তৈরি করেছেন আমরা কেমন ভাবে দুনিয়ায় চলব এর বিধান মানুষ দিবে না আল্লাহ দিবে বুঝতে পারছেন আমার কথা বিধান দিয়েছেন কিনা দিয়েছে কিন্তু আমরা মানছি না আমরা সেই বিধানটাকে টাকে রেখেছি জানালাতে রেখেছি সুতকেসে রেখেছি মিসেপে রেখেছি বিভিন্ন জায়গায় তুলে রেখে দিয়েছি সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছি পড়েও দেখি না বোঝার চেষ্টা করি না মানারও চেষ্টা করি না আর সেই কোরআন অনুযায়ী সেই সংবিধান অনুযায়ী আল্লাহ যে সংবিধান দিয়েছেন সেই সংবিধান অনুযায়ী আমাদের সমাজ চলুক রাষ্ট্র চলুক দেশ চলুক বিশ্ব চলুক সেটাও আমরা চাই না আমাদের সমাজে শান্তি আসবে কেমন করে রসুলের কারিম সালের আদর্শের তৈরি কোন আইন মানুষের তৈরি করা বিধান দ্বারা মানুষ কোনোদিন শান্তি পাবে না এটা রসুলের আদর্শ রসুলের আপনি রসুল্লাহামকে অনুসরণ করতে চান তাহলে এগুলো আপনাকে মানা লাগবে আপনি বললেন দাড়ি রেখেছি জুব্বা পড়ছি নামাজ পড়ছি আমি তো রসুলের কর্মী হয়ে গেছি না এটা একটা অংশ দাড়ি রাখা যেমন সোননাথ লম্বা জামা পরা যেমন সোননাথ শিরকের বিরুদ্ধে কথা বলাও তেমন সোননাথ বিদাতের বিরুদ্ধে কথা বলাও তেমন সোননাথ মাজারের বিরুদ্ধে কথা বলাও তেমনই সোননাথ আমার ভাইরা রসুলের কারিম সাল্লাহ সাল্লাম এসেছিলেন মানুষকে শান্তি দেওয়ার জন্য কি দেওয়ার জন্যে হেদায়তের পথ দেখানোর জন্যে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বোঝানোর জন্যে ও মানুষেরা এটা ঠিক নয় এটা ঠিক এভাবে তিনি মানুষকে বোঝানোর জন্য আর এই বোঝানোর জন্য যখন তিনি কাজ করেছিলেন মাকিতে তিনি তেরো বছর দাওয়াত দিয়েছিলেন কয় বছর তেরো বছর দাওয়াত দিয়েছিলেন প্রথমে ছিলেন গোপন দাওয়াত প্রথমে গোপন দাওয়াত দিয়েছিলেন তারপরে প্রকাশ্য দাওয়াত তিন বছর গোপন দাওয়াত তারপরে প্রকাশ্য দাওয়াত তারপরে চললো চরম নির্যাতন তিন বছর ছিলেন জেলে আমার ভাইরা প্রথমে যখন গোপন দাওয়াত চলতে থাকলো কিছু লোক তৈরি হলো হজরত খদিজা রদি আনহা হজরতে আলী রদি আল্লাহ তালান হো হজরতে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালান এভাবে করতে এভাবে করে কিছু লোক তৈরি হলো তারপরে হজরতে উমার রদি আল্লাহ তালান হো দারুন না দোয়ার বৈঠকে ঘোষণা হলো মক্কার কাফেররা ঘোষণা করলো যারা যে ব্যক্তি হজরত মুহাম্মাদের যে ব্যক্তি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথাটা কেটে এনে দিতে পারবে তাকে এক হাজার উঠ দেওয়া হবে উপহার বলেন সুফান আল্লাহ হজরত উমার ফারুক রদি আল্লাহ তালা খোলা তরবারে নিয়ে গেলেন ঘটনা আপনারা জানেন না শুনেছেন না জি ঘটনা শুনেছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন প্রিয় মুসল্লি বিন্দু এইভাবে তখন প্রকাশ্য দাওয়াত শুরু হলো প্রকাশ্য দাওয়াত যখন শুরু হলো প্রকাশ্য দাওয়াত চলতে চলতে বিরোধিতা শুরু হয়ে গেল কেমন বিরোধিতা হলো তখন রসুল করিম সাল্লা সাল্লামের নির্যাতন তখন শুরু হয়নি যতদিন চাচা আবু তালেব বেঁচে ছিল ততদিন কিন্তু রসুল এর উপর নির্যাতন আসেনি এমনি মানে শরীর ওপর নির্যাতন আসেনি আমার ভাইরা রসুল করিম কারিম সল্লাহ আলাহিসাল্লাম সাহাবাগনকে তিনি দাওয়াত দিতেন মানে বুঝাতেন দাওয়াতের কাজটা বুঝিয়ে দিতেন প্রকাশ ও দাওয়াত চলতো ভদ্রতা খব্বা ব্রদি আল্লাহ তালান হোক তিনি স্বাভাবিক তিনি কামার ছিলেন পেশায় কি ছিলেন কামার কামার কি করে লোহা গরম করে লোহা পোড়ায় বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে লোহা দিয়ে হজরতে খাব্বাব রদি আল্লাহ তালান তিনি ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফেররা তাকে বলল খাব্বাব তুমি যদি ইসলাম না ছাড়ো এই মোহাম্মদের কর্মী থেকে যদি সরে না আসো ইসলামের কর্মী থেকে যদি সরে না আসো ইমান যদি না ছাড়ো খাব্বাব রে তোমাকে অনেক কষ্ট দিব তালান বললেন যতই কষ্ট দা যত নির্যাতন করো আমি ইসলাম থেকে চুল পরিমাণ না বলেন তারা কি করলো বাঁধল তারপরে তার চোখের সামনে আফরে সেই চোখ তার চোখের সামনেই হদে খাবি আল্লাহ তালাহুর চোখের সামনে আফরে জাল দিয়ে গরম করে কয়লা দিয়ে কিছু লোহার টুকরা গরম করলো লোহার টুকরাগুলো যখন গরম হয়ে গেল একবারে লাল হয়ে গেল লোহার জ্বলন্ত যখন লাল হয়ে গেল খাবাব হজরত খাব বা চোখের সামনে মাটিতে জমিনে সেই লোহার আঙ্গার গুলো জ্বলন্ত আঙ্গার গুলো ফেলে দিল বিছালো বিছানোর পরে বলছে খাব তুমি কি ইমান ছাড়বা তুমি যদি ইমান না চাড়ো রে খাব এই যে লোহার জ্বলন্ত আঙ্গুর আঙ্গারে দেখছ লোহার আগুন এই জ্বলন্ত আগুনের ওপরে তোমাকে চেপে ধরবো হল আকবাব হজরতে খাব ঘোষণা করলেন আশাহাদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো নাই আমি যে কালিমা ঘোষণা করেছি এই কালিমার পক্ষে আমি আছি তোমরা যদি আমাকে নির্যাতন করে করে যদি আমার জীবনটা শেষ করে দাও তবুও এই কালিমা থেকে আমি সরব না আমার ভাইরা তারপরে তারা সেই কাপেরেরা হজ্জতে খাব্বা আবরাদি আল্লাহ তালাহান কয়েকজন মিলে তারা জোর করে হযরতে খাব্বা আবরাদী আল্লাহ তালান হুকে জ্বলন্ত আঙ্গারের ওপরে তিনি চাপে ধরলেন আল্লাহফ দিলেন তিনি উঠে চলে আসছেন জোর করে তার বুকের ওপর পা দিয়ে তাকে চেপা ধরলেন বলেন আল্লাহফা তারপরে কিছুক্ষণ তিনি ধরপর করছিলেন লড়াচড়া করছিলেন তারপরে তারা চেপে ধরার পরে এক পর্যায়ে তিনি ঠান্ডা হয়ে গেলেন বেহস হয়ে গেলেন আমার ভাইয়েরা তারা চলে গেলেন যে এইভাবে মারা যাবে তারপরে যখন হুস হলো জ্ঞান হলো তিনি খব্বাব রদি আল্লাহ তালহ রসলে কারিম সাল্লা সাল্লামের নিকট কাবার চত্বরে দৌড়ে চলে গেলেন তিনি গিয়ে বলছেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ঘটনা আমার পিঠের দিকে তাকান পিঠে দেখছেন যে পিঠের গস্তগুলো এবং চামড়াগুলো খসে খসে সব কিছু নাই পিঠের চামড়া গস্ত নাই সব খসে পড়ে গেছে সব গলে গেছে হজরত খাব্বাব রাদি আল্লাহ তালন বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোহার জ্বলন্ত অঙ্গার গুলো আমার পিঠের চামড়া এবং গস্ত চর্বিগুলো গলে গলে লোহার জ্বলন্ত আঙ্গুর নিভে গেছে আল্লাহু আকবার তারা কত কষ্ট করেছে আপনিও যদি ইসলামের পক্ষে থাকেন রসল উল্লাহ সাল্লা সাল্লামের কর্মসূচিতে হাত দেন তাদের যা হয়েছিল আপনার তা হবে সেরকম বুঝছেন আপনারা তাহলে রসলাম আদর্শ হল মূর্তি ভাঙ্গা মানে তাই বলে আপনি মূর্তি ভাঙতে চান না এটা আদর্শ না তিনি লোককে লোককে বুঝিয়েছেন যে মূর্তি গড়া যাবে না এটা শের এই মাজার পূজা শের ছবি আঁকা শের এগুলো যে শির তিনি বুঝাইতে চেয়েছেন যে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করা যাবে না কারো ইবাদত করা যাবে না বলেন আল্লাহ পাক আমাদেরকে তাও দান করুক একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করার বলেন আল্লাহ আমিন সম্মানিত হাজির রসুল্লা সাল্লামের এটা আদর্শ মেন আদর্শ প্রধান আদর্শ যেটা প্রধান যেটা অনুসরণীয় অনুকরণীয় তিনি ছিলেন শিরকের বিপক্ষে কিসের বিপক্ষে বলেন

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له